নমস্কার। এসএনবি ফাউন্ডেশনের আন্ডারে ঋতুছন্দর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। শেষ আমরা গত মাস থেকে আমরা শুরু করেছি এই ফেসবুক লাইভ অনুষ্ঠান এবং তাতে আপনাদের অভূতপূর্ব সাড়াও পেয়েছি। তো ঋতুছন্দ সম্পর্কে একটু জানাবেন। আমাদের মধ্যে আছেন আইআইএম শিলং এর প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায়, আর আজকের আমাদের অতিথি তিনি হচ্ছেন সুপ্রিয় দত্ত। নমস্কার সুপ্রিয়। পরে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি, আগে একটু ঋতুছন্দ সম্পর্কে সঞ্জয় যদি কিছু বলো। সবাইকে শুভ সন্ধ্যা এবং নমস্কার। গত 5ই আগস্ট গুরু পূর্ণিমার দিন আমাদের এই যাত্রা শুরু হয়। 5ই জুলাই ঋতুছন্দ, 5ই জুলাই, সরি, 5ই জুলাই গুরু পূর্ণিমার দিন শুরু হয়েছিল। তো এই যাত্রার একটা ব্যাকগ্রাউন্ড আছে, পটভূমি আছে। সেই পটভূমিটা হলো গিয়ে আমাদের মূল যেটা ইনস্টিটিউশন, তার নাম হচ্ছে এসএনবি ফাউন্ডেশন, তারই ছত্রছায় ঋতুছন্দ। এসএনবি ফাউন্ডেশনের প্রাণ পুরুষ হচ্ছেন গিয়ে শ্রীমদ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী, যিনি 2012 সালে তার অমৃতলোকে যাত্রা করেন। আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী আইআইটি খড়গপুরের বিসি রায় গোল্ড মেডেল বেস্ট অলরাউন্ডার ছিলেন। তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 1968 ব্যাচের তিনি টপার ছিলেন। তারপরে 10 বছর তিনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন, উচ্চ পদস্থ অফিসার ছিলেন, এবং হি ওয়াজ ডেস্টিন টু বি দ্য ডিরেক্টর অ্যাট দ্য এজ অফ 31। ওনার গুরুদেবের নির্দেশে উনি সব ছেড়ে দিয়ে অধ্যাত্ম সাধনায় মগ্ন হন এবং পরবর্তীকালে দেবসঙ্গ প্রতিষ্ঠানের দেওঘর মম্পাস টাউনে অবস্থিত দেবসঙ্গের তিনি কর্মভার বা আচার্য প্রতিষ্ঠিত হন 1982 সালে। আমরা তার কাছে আশ্রিত এবং অনুপ্রাণিত। তার মূল বক্তব্য ছিল যে এই যে ভারতের যে ক্লাসিক্যাল উইজডম, সেটাকে শুধু কিছু আধ্যাত্মিক গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কর্মে প্রতিটি ক্ষেত্রে সেটাকে অনুস্যূত হতে হবে। সেই প্রকাশটার জন্যই তৈরি করা হয়েছে ঋতুছন্দ। তার ফিলোসফিক্যাল এবং এস্থেটিক একটা মহৎ উদ্দেশ্য আছে, ভারতের ক্লাসিক্যাল উইজডমকে দর্শনের মধ্যে দিয়ে, চিন্তার মধ্যে দিয়ে, প্রতিটি কর্মের মধ্যে দিয়ে, সাহিত্য শিল্প সংস্কৃতির প্রতিটি অঙ্গে, প্রতিটি অঙ্গে আনি নয়, সেটাকে যাতে অনুষ্ঠিত করা যায়। এই দিয়ে আমাদের প্রথম প্রোগ্রাম হয়, প্রথম লেকচার হয় স্বামীজি ও স্বামীজি ও কবি রবীন্দ্রনাথের উপরে। কবি ও সন্ন্যাসী বলেন, বিশিষ্ট সাংবাদিক ও বিবেকানন্দ এক্সপার্ট তরুণ গোস্বামী, তারপরে বলেন জয়দীপ মহারাজ, তিনি মাঝখানে ছিলেন গুরু অসীম বন্ধ ভট্টাচার্য, তার ভারতীয় সঙ্গীত নৃত্যের যে আধ্যাত্মিক পটভূমি তার উপরে তিনি বলেন এবং ডেমনস্ট্রেশনও করেন। তারপরে জয়দীপ মহারাজ আজিমগঞ্জের মরমিয়া যে প্রতিষ্ঠান, যে আশ্রম, তার যে কর্ণধার এবং প্রাণ পুরুষ জয়দীপ মহারাজ, আমাদের হোলিস্টিক এডুকেশন বা পূর্ণাঙ্গ শিক্ষা নিয়ে এবং আমাদের সর্বাঙ্গীন বিকাশ নিয়ে খুব মনোজ্ঞ আলোচনা করবেন প্রায় 2 ঘন্টা। আজকে আমাদের অতিথি সুপ্রিয় বাবু, সুপ্রিয় দত্ত, তার সম্বন্ধে বলার জন্য আমি কাবেরী মুখার্জিকে অনুরোধ করছি। হ্যাঁ, নমস্কার সুপ্রিয়। সুপ্রিয় দত্ত একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের এখন তরুণ প্রজন্মের মধ্যে তিনি একজন নাম করা, দেশ এবং বিদেশে বিভিন্ন জায়গাতে তিনি এখন একজন প্রতিষ্ঠিত শিল্পী। শিক্ষাটা আমি একটু বলি, ওনার শিক্ষা হয়েছিল ইন্দোর ঘরানা, সেই ইন্দোর ঘরানার রামকৃষ্ণ বসুর হাত ধরে। হয়তো আগে, তার আগে ছোটবেলায় আরো অনেকের কাছে শিখেছেন, কিন্তু মূলত উনি রামকৃষ্ণ বসুর কাছ থেকে উনি শিক্ষা পেয়েছিলেন। তার দেহ রাখার পরে সুপ্রিয় গিয়েছিলেন বিদুষী শুভ্রা গুহর কাছে ঠুংরি, তারানা এবং লাইট ক্লাসিক্যাল মিউজিকের ট্রেনিং নেওয়ার জন্য, এবং কিছু কিছু আগ্রা ঘরার
ঘরানারও কিছু রাগদারিও নিশ্চয়ই তিনি শিখেছিলেন সেখান থেকে। বর্তমানে তিনি পণ্ডিত বিজয় কিশলুজির তত্ত্বাবধানে রয়েছেন, তো সেই জন্য তাদের যে জ্ঞান, সুপ্রিয় এতদিনের যে একটা সঙ্গীত সাধনা, তাই দিয়ে আমাদের ভারতের যে রাগ সঙ্গীত বা আমাদের রাগাশ্রয়ী যা যা শিল্প আছে তাতে ডিভোশনাল অ্যাসপেক্ট যেটা বা ভক্তিমূলক যে দিকটা, সেইটা যদি সুপ্রিয় আজকে শুরু করে না কি আরম্ভ করেন, এইটাই আমাদের আজকের মেন টপিক। প্রথমে সকলকে আমার প্রণাম জানাই, আর ঋতুছন্দকে আমার অনেক কৃতজ্ঞতা যে আমার মতো একজন সঙ্গীতের ছাত্র, আমি এখনো মনে করি একজন শিক্ষার্থী, তাকে এনে একটা এরকম বিশেষ আলোচনার মধ্যে নিয়ে আসা, তো সেটা একটা ঋতুছন্দর পক্ষ থেকে আমরা সাহসিকতার পরিচয় দেখানো যে আমাকে এনে কোথায় এখানে বলানো। যাই হোক, আমি আমার সাধ্যমতো যেটুকু শিখতে পেরেছি, বুঝতে পেরেছি যেটুকু অল্প বয়সে, এটুকুই সেটুকুই শেয়ার করার চেষ্টা করব আজকে আপনাদের সকলের সাথে। যে কথা দিয়ে শুরু হলো যে গুরুদের কাছে তালিম, আমাদের হয়তো এই বিশেষ দুটি জায়গাতেই এই গুরু শিষ্য পরম্পরা সেভাবে রয়ে গেছে, যদি আপনি কি মনে করেন। দেখুন, এই কোথাও রিলিজিয়াস যে আমাদের জায়গায়, সেখানে গুরু শিষ্য পরম্পরা রয়েছে, আর দেখতে গেলে আমাদের ভারতীয় রাগ সঙ্গীতের এই জায়গাতেই, তো যেখানে এখনো আমরা সেইভাবে গুরুর পায়ের নিচে বসে শেখা, তার মুখ থেকেই যেটুকু নিতে পারছি, বুঝতে পারছি, সেটাকেই নিয়ে এগিয়ে চলা। হ্যাঁ, আমাদের এটা চলতে থাকে, এটাই। সেই জন্য আমার মনে হয় কি, আমাদের ভারতীয় যে ট্র্যাডিশন, যেটা মূলত প্রথম থেকে যেটা হয়েছিল যে গুরু শিষ্য পদ্ধতিতেই কিন্তু শিক্ষাদান হতো, পরের দিকে এই পদ্ধতিতেই আমাদের আমাদের এখনো সঙ্গীতের মধ্যে রয়ে গেছে এই বিশেষ পদ্ধতিটি। তো প্রথমে আমি শুরু করতে চাইব গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে, যেটা বিশেষ আমরা প্রথমেই বান্দি সবাই শিখে থাকি, গুরু বিন কেসে গুণ গাবে, গুরু না মানে তো গুণ নেহি আবে, গুণী জন্মে ভে গুণ কাহা। দিদি আপনারা সবাই থাকুন সঙ্গে, সেটাও ভালো লাগবে, শুধু একা স্ক্রিনে কেমন একটা না। কিছু কিছু দর্শক বলছেন আপনাকে যখন আপনি কথা বলছেন যে গাইছেন, তখন আপনাকে মেনলি আগে ফোকাস করতে, সেই জন্য আপনাকে করলাম। আবার আমরা আসব, নিশ্চয়ই আসব। তো আমি দুটো আমার খুব পছন্দের বন্দিশ, যেটা গুরুর প্রতি শ্রদ্ধা জানানোর আমার মনে হয় খুব খুব সুন্দর এই দুটো বন্দিশ, একটা হচ্ছে রাগিয়া মানে একটা রাগ মারওয়ায়। আমি দুটো বন্দিশ ছোট ছোট করে একটু গেয়েই প্রথমে শুরু করছি। তো প্রথমে মারওয়া না প্রথমে ইয়ামান, কোনটা আপনার কি মনে হয়? ইমান ইমান কোনটা? অবশ্যই সন্ধ্যা সন্ধ্যা শুরু হয়েছে যখন আমরা সান্ধ্যকালীন রাগ দিয়ে শুরু করি। আচ্ছা, yeah.
गुरु बिन कैसे गुण गावे, गुरु बिन कैसे गुण गावे, गुरु न माने तो गुण नहीं आवे, गुरु न माने तो गुण नहीं आवे, गुण जन मेवे गुणी कहावे, गुरु बिन कैसे गुण गावे, गुरु बिन कैसे गुण गावे, माने तो जावे सब को, माने तो जावे सब को, चरण गहे शाभिखन के आवे, अचपल ताल सुर सुझ आवे, अचपल ताल सुर सो गुरु बिन कैसे गुण गावे, गुरु बिन कैसे गुण गावे। साउंड है किसी गुरु छाड़ा सत्ति कोनो गान बा আমাদের কোনো শিক্ষাই সম্পূর্ণ হয় না। তো দর্শকদের শ্রোতাদের বলছেন যে আপনার সাউন্ডটা আরেকটু বাড়বে, আরেকটু সাউন্ডটা বাড়াতে বলছে আপনারটা। আচ্ছা আমি দেখছি আরেকটু যদি বাড়ানো যায়, কিন্তু উপরের দিকটা গিয়ে আবার ডিস্টার্ব হচ্ছে, অনেকে লিখছেন। আর আমার মনে হয় কি আপনাদের মাইকটা যখন আমি আমি মিউট করে দিচ্ছি, আমি মিউট করে দিচ্ছি, এটা মিউট করে দাও টেকনিক্যালি। ওকে ঠিক, সেখান থেকে কথা আসছে। गुरु बिन ज्ञान न पावे, गुरु बिन ज्ञान न पावे, गुरु बिन ज्ञान न पावे, मन मूरख सोच सोच कर ए पछताए, गुरु बिन ज्ञान न पावे, गुरु बिन ज्ञान। सदगुरु की संगत करे ज्ञानी, सब गुने जाना मैं गुनी का हावे, गुरु बिन
ज्ञान न पावे गुरु बिना ज्ञान न पावे गुरु बिना ज्ञान दमगर सा गुरु बिना ज्ञान तनि दमगर सा गुरु बिना ज्ञान न पावे गुरु बिना ज्ञान गुरु बिना ज्ञान re re ga re ga ma da ni re re ni da ma da sa ni da ni re re ni da ma ga re re ga ma da da ma ga re sa guru bina gyan na paave guru bina gyan re da da ma ga re ga ma da ni re re ga re ga re sa re re ni da ni da ma da sa ni da ni re re ni da ma ga re re ga ma da ni re ni da ma ga re sa guru bina gyan न पावे गुरु बिना ज्ञान जे रे बिना ज्ञान गुरु बिना ज्ञान न पावे न पावे गुरु बिना ज्ञान न पावे गुरु बिना ज्ञान आ गुरु बिना ज्ञान आ गुरु बिना ज्ञान न पावे मन मूर्ख सोच सोच कर ए पचताए गुरु बिन ज्ञान गुरु बिन ज्ञान गुरु बिन ज्ञान न হ্যাঁ, এই মারোয়া যেটা উস্তাদ আমির খাঁ সাহেবের এই বন্দিশ, খুব বিখ্যাত বন্দিশ, এবং এই মারোয়াতে যে রে, এই রেটার যে ব্যবহার, এই ব্যবহারেই তার মধ্যে একটা ভক্তি ভাবটা আপনা থেকে এসে যায়। কিছু কিছু মানুষ প্রশ্ন করছেন অলরেডি যে এই যে শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে যে এই যে ভক্তি ভাবটা, এটা কোন একটা রাগের সঙ্গে একটু যদি বুঝিয়ে দেন, যদি ছোট করে একটু সেটা বলা যায়, মারোয়া নিয়েও হতে পারে বা অন্য কোন রাগ নিয়েও নিশ্চয়ই হতে পারে। আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে যতই আমরা থ্রিলিং বা এক্সাইটিং কিছু করার আমরা চেষ্টা করি বা করে থাকি বা যেগুলো আমাদের একটা আনন্দ দেয়, অন্যরকম অনুভূতি সৃষ্টি করে, বাট বেসিক যেটা গুরুদের থেকে শুনেছি বা গুরুরা যা বলেছেন, এটার কিন্তু আধার হচ্ছে ভক্তিরস, পুরোটাই, বেশিরভাগটাই বলতে গেলে সেদিক থেকে দেখলে। সেই জন্যে কোনো রাগ আলাদা করে যে রাগের সঙ্গে ভক্তি, এটার রিলেশন যে কোনো রাগেতেই আমার মনে হয় ভক্তিরস তো থাকবেই। কারণ আমি যদি ভক্তিরস ছাড়া শৃঙ্গারসের কথায় আসি, আমাদের ভারতীয় যে ট্র্যাডিশন সেটা অনুযায়ী শৃঙ্গার রসেও উইদাউট ভক্তি সেটা কিন্তু আলাদা করা যায় না সেদিক থেকে দেখলে। সেজন্য ভক্তি রসটাই মেন সেদিক থেকে, সেজন্য আলাদা করে কোনো রাগ হিসেবে ধরে আমার তো মনে হয় না, সব রাগেই এটা আনা যেতে পারে। আমার মনে হয় একটা কোনো চঞ্চল বা শৃঙ্গার রসের কোনো একটা রাগকে আপনি ধরে যদি একটু সেই সেখানে সেই সাহিত্য বা বন্দিশের মধ্যে যে ভক্তি ভাবটা আছে এরকম একটা কিছু যদি দেখান। চঞ্চল বলতে আমি এখন
চঞ্চল মানে রাগ, যে কোনো আমি চঞ্চল বা এই যে এই যে ভাষাগুলো রাগের ক্ষেত্রে না, এইগুলোর সঙ্গে আমার কিন্তু খুব বিশেষ আমি এর সঙ্গে সহমত হই না। কারণ রাগ যে কোনো যদি শান্তভাবে গাওয়া যায় সেটা শান্তই বটে, তা এই যে মারবা তো ভীষণ শান্ত, যে শান্ত রস, কিন্তু এই বন্দিশটা যেভাবে যখন চলছে কিন্তু যথেষ্ট গতি আছে এই বন্দিশে, তাই না? সেই দিক থেকে দেখলে ব্যাপারটা ভীষণই নির্ভর করছে কি মুহূর্তে একটা মানুষ রাগটি পেশ করছেন বা প্রেজেন্ট করছেন, তার মানসিক অবস্থার উপরেও অনেকটা সেটা গম্ভীর আসবে না। যেমন আপনি যদি কি রাগ বলবেন, যদি মালকোষও বলেন, সেটা তো ভীষণই গম্ভীর রস, কিন্তু তাতেও এমন এমন বন্দিশ আছে যেগুলো ভীষণই চঞ্চল। আবার আপনি যদি হংসধ্বনি বলেন বা হাঁসধ্বনি যেটা, তো সেখানেও যদি আপনি মনে করবেন কিছুটা চঞ্চল, তো সেখানেও এমন বন্দিশ আছে যেটা খুব স্থির ধীর। তো সেইভাবে রাগ হিসেবে ধরে না আমার মনে হয় এটা বোঝানো খুব মুশকিল যে সেটা চঞ্চল না বেশিরভাগটাই নির্ভর করছে আপনি কি সেই মুহূর্তে আপনার কি অবস্থা মানসিক। তার মানে রাগও কিন্তু গম্ভীর হিসেবে আনা যেতে পারে সেই মুহূর্তে। তার মানে বন্দিশ বা তার যে সাহিত্য, সেই সাহিত্যটার উপরেই কিন্তু তার মানে ভক্তি ভাবটা বা যে কোনো ভাবটাকে নিয়ে আসা সম্ভব সম্ভব। আর যারা মানে যন্ত্রী, যারা ইনস্ট্রুমেন্টালিস্ট, তারা কিভাবে আনবেন তাদের মানসিকতা, তাদের মুড? আমার মনে হয় কি জানেন, রাগ এক এক তো মানুষের মতোই, কিছু মানুষ তো ক্যারেক্টারে চঞ্চল হন কিন্তু তাকে যদি আবার কিছুক্ষণ ধৈর্য ধরে তো সে বসতে পারেন চাইলে, আবার কিছু মানুষ তো নেচারেও খুব গম্ভীর হন কিন্তু এক একদিন তার ইচ্ছা হলে তো সে খুব চঞ্চল হতে পারেন তিনি। এই রাগের চরিত্র আর একটা মানুষের চরিত্র একদম সমান, ঠিক আলাদা আলাদা মানুষ যেরকম এক একজন, আলাদা আলাদা রাগও সেরকম এক একটা ক্যারেক্টার। কারণ দেখুন এই মারওয়া নিয়ে কথা বলছি, আবার একই সুরে তো আমরা অন্য রাগও পাই পুরিয়া, তার পুরো জায়গা পরিবর্তন, স্বরগুলোর জায়গা পরিবর্তন হলেই তার পুরো মুড চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছুই। তো সেরকমই কত এক্সাম্পল আছে। তো আচ্ছা, এই যে যখন আপনি মারোয়া বা যে কোনো আমি রাগের ক্ষেত্রে বলছি, যখন আপনি তান সরগম করছেন তখনও কি এই ভক্তি ভাবটা ধরে রাখা সম্ভব হচ্ছে বা রাগের চলনটাকে কি ধরে রাখা সম্ভব হচ্ছে? দেখুন, চেষ্টা তো পুরোটাই থাকে সত্যি কথা বলতে গেলে, কিন্তু তানকারীর সময় হয়তো একটু বেশি ফ্রিডম, ওই যে বললাম যে মানুষ খুব শান্ত হয়ে বসে আছেন তাকে সেই মুহূর্তে একটু দৌড়দৌড়ি করানো, সেটাই তো আলটিমেটলি তানের রূপ। কারণ আপনি যদি খুব স্ট্রিক্টলি বলেন তানের ক্ষেত্রে, কিন্তু রাগের রাস্তা রেখে সবসময় বলা হয় যে চেষ্টা করা উচিত, কিন্তু যতটা আপনি আলাপে একটা রাগকে স্থাপন করতে পারবেন বা মধ্যলয় বন্দিশে বিস্তারের সময় আপনি যতটা রাগ রূপকে পরিষ্কার দেখাতে পারবেন তানের ক্ষেত্রেও সেটা, কিন্তু ওই জন্য তান প্রথমে শুরু হয় না, তান কিন্তু পরে আসে, আগে একটা এস্টাবলিশ হয়ে যায় চরিত্র, তারপরে সে অন্যরকম একদিন বিহেভ করলেও তাকে কিন্তু আলাদা মনে হয় না সেক্ষেত্রে। তান দিয়ে কিন্তু গানটা চট করে এখনো সেভাবে শুরু হয়নি, কোথাও যদি কেউ করে থাকেন অন্য ব্যাপার, সেটা সাময়িক বাট বেসিক। সেই জন্য আলাপ, রাগের তোদের রাগকে স্থাপন করো, তারপরে বন্দিশকে আশ্রয় নাও, প্রথমে বিলম্বিত কি মধ্যলয়ে, তারপরে দ্রুত, এটাই বিধি ওই জন্য এইভাবে পেশ করা। একদম দু একজন আপনার কাছে একটু আলাপ শুনতে চাইছেন, তার মধ্যে কিভাবে আর কি ভক্তিভাবটা আসছে, যে কোনো একটা রাগ আপনার মতন আপনি নিশ্চয় নিন। দেখুন একটা, তাহলে ধরুন রাগ বিহাগ এই সময় গাওয়া যায়, তো সেক্ষেত্রে দেখতে গেলে একটু ধরুন এক লাইন বিলম্বিত বন্দিশও বলছি, গিয়ে তারপরে আবার একটা দ্রুত বন্দিশও আমি প্যারালালি শোনাচ্ছি, জাস্ট আলাদা করার জন্য যে কিভাবে একই রাগে থেকে পুরো মুড সম্পূর্ণ পরিবর্তন হতে পারে, চেষ্টা করছি দেখুন। Yeah.
कैसे कैसे सो कर सो দেখুন এটা বেহাগের এত শান্ত একটা রূপ, সেখানেই আবার যদি দ্রুতে আসি একটা বন্দিশে, সেখানে দেখুন কতটা চঞ্চলতা। দেখুন আলিরি আলবেলি আলিরি আলবেলি সুন্দর प्यारी प्यारी जिया को लो भाई आलेरी अलबेली आलेरी अलबेली सुंदर नाम सुंदर नाम रे सुंदर नाम प्यारी जिया को लो भाई आलेरी आल आई कर श्रृंगार आई कर श्रृंगार आई कर श्रृंगार गले हार डार आई कर श्रृंगार गले हार डार वो तो छबिल नार चाल चलत लचक लचक सबके मन तड़पाए आलिरी अलबेली आलिरी अलबेली आलिरी अल Aliri alabeli, aliri alabeli, yeah, alabeli. Nar, nar, alabeli, aliri, alabeli, aliri, alabeli, aliri, alabeli. सुंदर नाम प्यारी प्यारी जिया को लुभाए आलिरी आल आलिरी आल आलिरी
anabeli ere. খুব সুন্দর। একজনের প্রশ্ন এটা ছিল, আমার মনে হয় শান্তনু রায়, যে একই রাগের মধ্যে একই সঙ্গে যে দুটো ভাব সেইটা দেখানো, তো আমার মনে হয় সেটার উত্তর হয়তো তিনি কিছুটা নিশ্চয় পেয়ে গেলেন এখান থেকে। একটা জিনিস এই ভক্তিভাবের কথা নিয়ে যেটা আসছে, নারদ সংগীতাতে এই ভক্তিভাবের কথা খুব সুন্দর ভাবে বলা আছে। যখন নারদ ভগবানকে প্রশ্ন করেছিলেন যে আপনি কোথায় থাকেন, তখন ভগবান একটা কথা বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ। আমি আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীর হৃদয়েতেও থাকি না। তো নারদ তো একদম ভীষণই পাজল, তাহলে তিনি আপনি থাকেন কোথায়? তিনি থাকেন বলছেন, মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, যেখানে আমার নাম গান হয় একমাত্র আমি সেখানেই থাকি। তো এই শর্ত অনুযায়ী আমার মনে হয় আজ যে এখানে গান বাজনা হচ্ছে বা যারা শুনছেন, এই এখানে ভগবান যে আছেন সেইটা কিন্তু বোধ করতে হবে বা বিশ্বাস করতে হবে, তবেই সেই ভক্তিটা কিন্তু বেরিয়ে আসবে। এবং এটা আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন, আশা করি এই বিশ্বাসটা আছে বলে তবেই না গানটাকে আপনি এই জায়গাতে তুলে নিয়ে যেতে পারছেন। তা না হলে কিছু তান করা, কিছু রাগের বিস্তার করা বা কিছু পাল্টা করা, এই প্র্যাকটিস করলে কিন্তু হবে না। সেখানে যে সুরের সুরটা যখন আমি লাগাচ্ছি, সেটা যে ঈশ্বরই সেখানে বিরাজমান, এই বোধটা না আনলে কিন্তু সেই ভক্তিটা আসবে না। এবার আপনাকে এই বোধ নিয়ে চেষ্টা করা, কতটা হচ্ছে জানি না, বাট অন্তত এটুকু বুঝতে পেরেছি যে কি হওয়া উচিত, সেটুকু যে বুঝতে পেরেছি এই বয়সে, আমি মনে করি এটা অনেকটা পেয়েছি ওটুকুই। এটা গুরুদের কাছে থেকেছি বলেই, সেভাবে ওনাদের আশীর্বাদ পেয়েছি বলেই এটা বুঝতে পেরেছি, কারণ এটা ছাড়া সম্ভব নয়। এই বিষয়টা এমন একটা সমুদ্রের মতো যেখানে আপনি আপনাকে সবসময় আপনাকে এই দিক দেখানো যে তুমি ঠিক দিকে আছো কিনা। গুরুর পরক কথাতে আছে যে ওনারা যখন পরক করেন সবটা বেরিয়ে যায় যে তুমি কতটা জানো আর কি জানো না। সেই টেস্টিং এর টেস্টে থাকাটা একজনের জীবনে খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। এটা তো যত দিন থাকা যায় আমার মনে তার থেকে আনন্দ কিছু হয় না, যে আপনাকে সবসময় কেউ টেস্ট করছে যে ভাই তুমি ঠিক আছো কি, ঠিক জায়গায় আছো, তুমি কতটা ঠিক করছো। তো এটা যে কারোর কাছে গিয়ে একদম সঠিকটা অনেস্টলি জানা যায়, তার থেকে তো কিছু আর হতে পারে না এই বিষয়ে, কারণ এটা তো কোনো শেষ নেই এই বিষয়টার, শেখারও নেই তো নেই। আর এই যে পারফেকশনের কথায় আসছেন, সুর লাগানোর কথায়, এ তো আমি কি তো মানে বড় বড় গুণীজনরা বলে গেছেন, আমি তো কিছু না সেই জায়গায় দাঁড়িয়ে। একটা প্রশ্ন আপনার কাছে, আজকের দিনে হয়তো ঘরানা বলে কিছু নেই, কেন কি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় আমরা মানুষে এত শুনছি এত কিছু, সেই জন্য আমাদের কাছে বিভিন্ন জিনিসের একটা সংমিশ্রণ বা মেলবন্ধন হয়ে যাচ্ছে। তবু একটা তো গুরু পরম্পরায় আমাদের শিখতে হয়, তো আপনার প্রথম শিক্ষা হচ্ছে ইন্দোর ঘরানায় উস্তাদ আমির খান সাহেবের যে ঘরানা তৈরি হয়েছিল সেইখান থেকে। পরবর্তীকালে আপনি কিছুটা যখন বিদুষী শুভ্রা গুহর রান্নারে এলেন, তখন আপনার কিছুটা আগ্রা ঘরানার একটা প্রভাব নিশ্চয়ই আপনার মধ্যে এলো, এবং এখন আপনি পণ্ডিত বিজয় কিসলুজি আছেন। তো এই যে বিভিন্ন ঘরানার মধ্যে আপনি গেলেন, তাতে যে বিভিন্ন রকমের বন্দিশ আপনি কালেক্ট করলেন বা শিখলেন, সেখানে একটু একটু করে যদি আমাদের সেখানে সেখানে ছোট 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 করে ভক্তির ভাব যেখানে যেখানে আছে সেইটা যদি একটুখানি কিছু কিছু ডেমনস্ট্রেট করেন। দেখুন, এটা ডেমনস্ট্রেট করার থেকে তাহলে একটু প্রথমে অন্য কথায় আসতে হয়, যে সাধারণত এই ধরনের গান বাজনা যারা চর্চা করেন তাদের পারিবারিক দিক থেকেই একটা প্রভাব থাকে, যে তার বাবা বা তারা এই ধারায় শিক্ষিত আর দীক্ষিত, তো সেই জন্যে সেটা একটা সুবিধা থাকে। তো সেটা আমার ক্ষেত্রে ততটা হয়নি বলেই
ঠিক জায়গাটায় পৌঁছানো, এটা একটু বুঝতে হয়েছে আস্তে আস্তে জিনিসগুলো অনেকটাই। কারণ আমাদের পরিবারে আমি প্রথম যে গান বাজনা মানে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চায় পুরোপুরি মেতে আছি যাকে বলে, তো সেই দিক থেকে দেখলে প্রথমে যে একেবারে যে ঘরানায় ছিলাম পরে অন্য দিকে গেছি সেটাও একটা বলতে পারেন একটু এক্সপ্লোর করা, সেই দিকটাও আমার চিরকাল খুব ভালো লাগে যে নানা রকম জিনিস, কারণ সবারই তো ভালো কিছু থাকে, সেই জায়গাগুলো একটু যদি দেখা যায় তার থেকে নেওয়া যায়। আর আপনি যে কথাটা দিয়ে বললেন দিদি, আপনি থাকেন সঙ্গে ভালো হয়, এই আলোচনাটা আলোচনার মতো তো তো স্ক্রিনে থাকুন আমি চাইবো, যে যেটা আপনি বললেন যে ঘরানা কি আজকের দিনে এক্সিস্ট করে না করে না, তো এই নিয়ে আমি বলতে চাই দেখুন নিশ্চয়ই করে, কারণ ঘরানা ছাড়া তো সম্ভব না। ঘরানা মানে তো ফ্যামিলি, মানে আপনার ফ্যামিলির যেরকম একটা কালচার, আমার ফ্যামিলিরও একটা কালচার, সবার ফ্যামিলির তো আলাদা আলাদা কালচার হয়, ঘরানাও তো সেরকম, আফটারঅল রাগের বাইরে তো কিছু নয়। কিন্তু রাগটাকেই দেখানোর জন্যে এক ওস্তাদ একরকমভাবে ভেবেছেন, তো তার ধারায় যারা যারা সেই মুহূর্তে তার লাইনে এসে তার সঙ্গে থেকেছেন, অন্য কাউকে তো শোনার সুযোগ নেই, তো তাকে শুনে তারটাই ধারায় নকল, বা নকল কথাটা নয়, তাকে অনুসরণ করা, অনুকরণ অনুসরণ দুটোই, প্রথমে তো অনুকরণও হয় অনেকটাই, গুরুকে তো অনুকরণও করে প্রথম প্রথম মানুষ, সেটাই নিয়ম, সেটাই হওয়া উচিত, তারপরে অনুসরণ করে যে একটা ধারা তৈরি হয়, তো সেটাই আলটিমেটলি ঘরানায় দাঁড়িয়েছে। কিন্তু এখন আমরা একটা ক্লিক করলে সবাইকে মুহূর্তে শুনতে পাচ্ছি, বা আমার মনে হয় লাস্ট যতদিন ধরুন সিডি ক্যাসেটের সেই জামানা এসছে যেখানে ইজিলি অ্যাভেলেবল অনেক গান বাজনা, যেটা আগে সম্ভব ছিল না, তো তখন সবারই যতই আমরা চেষ্টা করব যে না আমরা এইটাই স্টাইল আমি এরকম, কিন্তু প্রভাব যদি ভালো থাকে সেই জিনিসে তো আসবেই আপনার, আমার এটাই মনে হয় ঘরানার সম্বন্ধে। যদিও আমি এই বিষয়ে নিতান্তই বালক, বলার আপনারা ভালো বলবেন যে আমার বড়রা আছেন তারা আরো ভালো বলবেন এই বিষয়ে, আমার যেটুকু আমার অভিজ্ঞতায় মনে হয়েছে আমি সেটুকুই বলছি। সেটা সব দিক থেকে দেখুন বিহাগের একটা রূপ দেখালাম এরকম, আবার আলী রিয়াল বেলি তার এক সম্পূর্ণ অন্যরকম একটা প্রভাব, কিন্তু যদি আবার আমরা একটু অন্য ধরনের একটা বিহাগী বন্দিজ দেখুন আছে আমি বলি, যেটা আমার আঙ্কেলজির কাছে শেখা, বিহাগে আপনার হোলির রূপ, এটাও তো খুব এক্সেপশন। হ্যাঁ, তো এটা শুনে দেখুন কেমন লাগে যে হোলির বর্ণনা বিহাগ রাগে, বলছে কানা ভর ভর মারে পিচকারি, কানা ভর ভর মারে পিচকারি, কানা ভর ভর মারে পিচকারি, কাউ কো জানে নহি দে, বেগি চলো বেগি চলো বেগি চলো আয়, বিচ মে রোকে তারে দেত সওয়ন কো লাখন গারি, কানা ভর ভর মারে পিচকারি, কানা ভর ভর মারে পিচকারি, কাউ কো জানে নহি দেত, বেগি চলো বেগি চলো বেগি চলো আলি, বেগি চলো বেগি চলো বেগি চলো আলি, বিচ মে রোকে তারে দেত সবন কো লাখন গারি, কানা ভর ভর মারে পিচকারি, নন্দ কে ছোড়াবো তো ঢিঠ লগরবা, নন্দ কে ছোড়াবো তো ঢিঠ লগরবা, বরে অনারি না জানবো তো খেলন হোরি, এসো খিলাড়ি, কানা ভর ভর মারে পিচকারি, কানা ভর ভর মারে পিচকারি, পিচকারি পিচকারি। এটা আগ্রা ঘরের খুবই এক বিখ্যাত বন্দেশ, তো দেখুন কত তার আলাদা আলাদা রূপ, তো একটা রাগকে আশ্রয় করে অনেক কিছু এইভাবে বোঝানো দেখানো যেতেই পারে, তো সেটাই আমার সবসময় আমি চেষ্টা করি সেভাবে জিনিসগুলোকে যতটা পারা, যখন যখন একটুখানি এই ঋতু বা রং এসব এসে গেল, তাহলে এখন এই মনসুন এই
এই বর্ষার এতে যে মল্লার মল্লারই তো হচ্ছে বর্ষার মানে একেবারে সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত, সেই বর্ষার দু তিনটে দুটো রূপ আমরা মেনলি আর কি দেখতে পাই। একটা হচ্ছে একদম সেই ঠান্ডা শাওয়ার একদম ভয়ঙ্কর বজ্র বিদ্যুৎ হচ্ছে, সে একদম গাছ পড়ছে, যেমন আমফানে কতদিন উমফানে কদিন আগে আমাদের আমরা যে সাংঘাতিক এতে পড়লাম। আরেক ধরনের বৃষ্টি আছে যেটা হচ্ছে সারাদিন একটা ঘ্যান ঘ্যান করে টিপ 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 বৃষ্টি চলছে, তাতে একটা মানুষের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন একটা মোরোজ ভাব আসে। তো এই যে দু ধরনের আমাদের বৃষ্টির যে ভাব বর্ষার যে ভাব, সেই ভাবটা কি করে মল্লারে বিভিন্ন রকম মল্লার মেঘ মল্লার মিয়া মল্লার সুদ্দাসি মল্লার অনেক মল্লার আছে, তো আপনি কি করে একটু একটু যদি তার প্রকার দেখাতে পারেন। দেখুন আমার খুব পছন্দের মেঘ সবসময় এটা এর একটু প্রথমে ওই বিলম্বিত একটু দেখাই, প্রথমে এক লাইন সেটা দেখাই, তারপর একটা বিশেষ আলোচনায় আসব এর সঙ্গে এই সূত্র ধরে যে তারানা, কারণ মেঘে বিখ্যাত তারানা আছে, আর তারানা যে নিরর্থক শব্দ নয় সেই নিয়েও একটু আলোচনায় আমার যখনই আমি সুযোগ পাই আমি এগুলো বলার চেষ্টা করি। তো এই প্রসঙ্গে মেঘে আমি প্রথমে শোনাই, তারপর দেখি না কি কি মাথায় আসে, যেরকম দেখা যাবে। এটা তো একটা সুন্দর একটা আজকে আমাদের যে একটা আলোচনা আপনি একটা সৃষ্টি করছেন যে সুন্দর করে, সেটাতেই চমকতর বিজরে জিয়ার de par kha rut এর আবার এতে আপনি পাবেন একটু কোমল গান্ধারের ছায়া, যেটা কিন্তু আমি যেহেতু
পুরো রাগ বিস্তার সেভাবে করছি না, কারণ সম্ভব না, তবলা সম্পর্ক কিছু নেই, বাট আমি গ্লিমসে একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে, দেখুন এখানে এই বন্দিশে আবার এর মূল গান্ধারের প্রয়োগ আছে, তারপরে আমি আবার তারানাটায় যাবো, দেখুন চেষ্টা করছি করার। ঘর যে ঘটা কাদে দি কারে কাজে দি কারে পাবস রুতলা পাবস রুতলা দোলহানা মান ভাই ঘর যে ঘটা ঘর যে ঘটা ঘর যে কিছু বলছেন সাহিত্যটা এইটা শুনতে শুনতে কিন্তু ওই যে টাইপের ভাবটা বললাম যেটাতে মনে হচ্ছে একদম মানে আকাশ বিদারী একটা সে বিদ্যুৎ খেলে যাচ্ছে বা ওই রকম ওই বোধটা রয়েছে, কিন্তু এইটাই যখন নিয়ামল্লার আসে তখন পাশাপাশি দুটো নিই শুদ্ধ এবং কমল নিই, তখন কিন্তু ওই একটা দুঃখের বোধটা কিন্তু ফুটে ওঠে। আমার মনে হয় আপনি যদি মেঘের এই তারাটা করে ওখানে হয়তো যেতে চাইছেন তাহলে সেভাবে হতে পারে। দেখুন শুনুন কেমন লাগে তারাটা শুনুন। তদিম তদিম তদে না তদিম তদিম তদে না তদিম তদিম তদে না তদিম তদিম তদে মা তন নন দে তদের না লা 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 দিম তদিম তদে না তদিম তদিম na 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 de ta de na ya ye la ya la 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 din ta din ta de na ya ta din ta din avratar sane chavan bulbul gul faslo bahar sakhi o madri wo यार बस अन गुलजार तदीम तदीम तदेर ना तदीम तदीम तदेर ना तना ना ना दे तदेर ना या ये ला या ला 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 दीम तदीम तदेर ना तदीम मिने बाने पामरे जा तदीम রে মারে মা পানি রে পানি বা মারে মা পানি বা মারে তদিম তদিম তদের না তদিম তদিম তদের না তদিম তদের না দিন তদিন তদের মদিন অন্তরটা আরেকবার শুনুন অবতার সনে চন বুলবুল গুল ফসল বহার
सखियो मतेरे मन यार बस अन गुलजार तदिन 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 একজন লিখছেন মেঘের গুরু গুরু আওয়াজ যেন শুনতে পেলাম। আসলে এই যে আপনি তানগুলো যখন করেন, আমার আমারও গুরুর কাছ থেকে শেখা, সেটাকে বলে হালাক তান। এই একদম সেই বিদ্যুৎ যেমন ঝলক মেরে বেরিয়ে যায়, সেই তানগুলো করলে ওই রকম একটা বিদ্যুৎ ঝলকানির মতন লাগে আর কি শুনতে। এইটা একটা উস্তাদ আমির খান সাথে একটা বন্দিশ আছে, রুম ঝুম ঝুম বোদনে, রুম ঝুম ঝুম বোদনে, গরজত বরসাতা, আ আইব তো সাবনে, রুম ঝুম। এরকম একটা টাইপ অফ সেম জিনিসই একটা আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কি বলছিলেন সেটা নিয়ে কথা বল। না বলছি যে এটা আপনার এই যে দেখতে গেলে এর সাহিত্যটা আবার ফার্সি, এই যে এখানে বলা হচ্ছে পুরো পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, আবরে তার মানে মেঘে ভেজা, সহনে চমন মানে বাগান সামনে, আমার বাড়ির যদি সামনে যে বাগান থাকে তাকে বলছে সহনে চমন, বুলবুল গুল ফসলে ভার, মানে পাখিরা যেন সেই শব্দ নিয়ে গান করছে, ওই যে ফুল টুল ফুটে আছে সেখানে যখন বৃষ্টি পড়ছে পাখিরাও যেন সেই আনন্দে গাইছে। তো সাকিও মাতরিব, এর অর্থ দ্য লেডি হু সার্ভস ওয়াইন, মানে যেন নেচার সেখানে ইনটক্সিকেট করছে সবকিছু সেখানে, এটাই সিম্বলিক সেখানে এইভাবে বিষয়টা। তো ইয়ার বাস এখানে গুলজার মানে মাই ফ্রেন্ড, আমার বন্ধু যেন সেখানে এসে আমাদের সবার মধ্যে একটা এমন একটা কি বলবো একটা পরিমণ্ডল উনি সৃষ্টি করছেন, যে একটা ইনটক্সিকেশনের পরিমণ্ডল, একটা নেচারের যে বৃষ্টি পড়ার সময় যে একটা সুন্দর ফুল সবুজ যেন তার কালার একটা আলাদাভাবে ফুটে ওঠে, তো সেটার পরিচয় এই কথার মধ্যে দিয়ে এখানে বোঝানো হয়েছে এই রুবাই যে তারানার যে এই গানগুলোর ক্ষেত্রে। এই বিষয়ে আমার একটুখানি বলার আছে, এটা একটা উস্তাদ আমির খান সাহেবের একটা রিসার্চ বলা যেতে পারে, একদম একদম, যে তারানার এই যে ওয়ার্ড গুলো যেগুলো আমরা অ্যাপারেন্টলি আমরা কোনো তার মিনিং জানি না, কিন্তু তার মধ্যে যে একটা মিনিং আছে, ঠিক এই, হ্যাঁ এই বিষয়ে আমার আরেকটা জিনিস আপনার কাছে একটু স্লাইড জিজ্ঞাসা। আপনি যেহেতু মানে খেয়াল সঙ্গীত শিক্ষা করেছেন, কিন্তু ধ্রুপদ যেটা ধ্রুবপদ আমাদের অরিজিনাল এতে ছিল, সেই ধ্রুপদেও এই নোম তোম রিরা ও এই যে শব্দগুলো এগুলো অ্যাপারেন্টলি আমাদের কাছে হয়তো কোনো মিনিং থাকে না। এমন হতে পারে যে আমরা তো শব্দটাকে নিয়েই কাজ করছি, সেই শব্দটাই হচ্ছে ব্রহ্ম, তাহলে হয়তো এই শব্দের অর্থের দিকে হয়তো নজর না দিলেও চলে, কিন্তু নজরটা পড়লে বা জানলে নিশ্চয়ই সেটা একটা অন্য রূপ আনবে। হ্যাঁ, তো সেই হিসেবে যেটুকু জেনেছি যে ধ্রুপদের যে এই আপনি যে কথাগুলো বললেন যে শব্দগুলো দিয়ে আলাপ বা রাগকে স্থাপন করা হয়, তো সেইগুলো অ্যাকচুয়ালি আগে প্রথমে বলা হতো ভগবানের নাম, তো গান এসেছিল শুধু ভগবানকে তুষ্ট করা বা তার উদ্দেশ্যে সঙ্গীত, এন্টারটেনমেন্টের জন্য আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত কোনোদিন ছিল না প্রথমে, এটা পরের দিকে এসেছে। তো সেখানে ভগবানের নামই নেওয়া হতো, যে অনন্ত হরি নারায়ণ, অনন্ত হরি নারায়ণ, ওই নারায়ণ বলে যে বিস্তার করা, যে এইরকম, সেই দিক থেকে ওইগুলোই ছিল। পরের দিকে এখন দেখুন সব ধর্মের মানুষ আমাদের সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, কিন্তু হয়তো কিছু মানুষ যে অন্য সম্প্রদায় বিশ্বাসী তারা কিছু মানুষ হয়তো ভেবেছিলেন যে আমি হরি বলবো কেন বা আমি নারায়ণ বলবো কেন, কিছু মানুষ এরকম তো কত জায়গায় আমির খান সাহেব কত হরি নিয়ে গান আছে, আল্লাহ নিয়ে গান আছে, তাই এর তো কোনো শেষ নেই। উস্তাদ বারেগোলাম আলী খান সাহেবের, উস্তাদ বারেগোলাম আলী খান সাহেবের ভূপালির আছে হে মহাদেব মহেশ্বরা, তাহলে কত বার এরকম আছে কত কিছুই, সেদিক থেকে করতে গেলে
তো হ্যাঁ এই যে মনে হয় সেই শব্দগুলোকে কাটা হয়েছিল কোথা থেকে, যে সেখান থেকে এলো রি রে নে রে তোম আছে পার্সিয়ানে, তো সেইগুলো নিয়ে জুড়ে যেমন কি বলবো আপনাকে, ওদানি মানে বলা হতো যে হিনোজ, তারপরে আপনার তোদানি ইউনো তুমি জানো, তুমি কি এখানে ঈশ্বর, মানে সবটাই ঈশ্বরের উদ্দেশ্য করে ওদের ধর্মতেও দেখুন বা সুফিজমেও সেইটাই দেখা যায়। তো সেইখান থেকেই তারানার অর্থ এসছে, নাদির দানি ওয়ান হু নোজ দ্য মোস্ট, এটা যদি আমির খান সাহেবের রিসার্চ, এগুলো আমার কথা নয়, তো উনি রিসার্চ করে এগুলো আনার্থ করেছিলেন বা উনিও এটা বলছেন যে এটা আমার কোনো নিজস্ব সৃষ্ট নয়, এটা ছিলই মধ্যিখানে, যেহেতু পার্সিয়ান লোকে অনেকে সেভাবে ভাষাটা তো সবাই পার্সিয়ান চর্চা কোথায় আমাদের দেশে, তো সেই জন্যে হয়তো লোকে মানে পরের দিকে খুঁজে পায়নি বলে তারানাকে নানা রকম ভাবে বানানো হয়েছে, যে ভাবা হয়েছে যে ওটা শুধুমাত্র কিছু শব্দ নিয়ে একটা ইনস্ট্রুমেন্টালের একটা কিছু তৈরি ওরকম ভাবে হওয়া, কিন্তু সেটা ব্যাপারটা উস্তাদ আমির খান সাহেবের মতে নয়, তার মানে ছিল এবং আছে এবং সেইভাবে উনি যেভাবে যেভাবে দেখিয়েছেন বা আমি যতটা আমার গুরুর কাছ থেকে পেয়েছি আমি জেনেছি শিখেছি সেটুকুই। তবে উনি চলে গেলেন সেটাও একটা আমার কাছে তখন একটা শূন্যতা, যে আমি আরো হয়তো ওনার কাছ থেকে কিছু জানতে পারতাম শিখতে পারতাম, সেটা এই বিষয়ে তো যেটুকু আমার জানা আছে আমি সেটুকু আলোচনার মধ্যে নিয়ে আসছি। একটা দারুণ ব্যাপার আছে, সেটাই যাওয়ার আগে আপনি মিয়া মাল্লারের কথা বলছিলেন মনে হয়, বরসন লাঘি হে বরসন লাঘি হে বদরিয়া সাওন কে ভারি ডর পাবন লাগি বরসন লাগির বদরিয়া সাওন কে অতিকারি অতি ভারি ডর পাবন লাগে বরসন লাগির বদরিয়া চমকে চমকে বিজুরি চমকে 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 বিজরিয়া চমকে
सियरो पवन बहे सियरो पवन बहे अब तो प्यारी चौक पर गर्जन लागे बरसन लागे बदरिया। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরুন দেশ রাগটা এটা মূলত খুব ভজন ভক্তিমূলক গানে খুব ব্যবহৃত হয়, কিন্তু সেখানেও আমরা একটা গান পাই বিতে যাত পর খারি তু পিয়া নেহি আয়ে রে, এই গানটা নিশ্চয় খুব বিখ্যাত গান, তো এখানেও সে পিয়া সে পৌঁছতে পারছেন না, সেই রাত চলে যাচ্ছে, সেটাও দেশের মধ্যে, সেখানেও কিন্তু একটা বৃষ্টির ভাব রয়েছে, সেই জন্য দেশ মল্লার তাকে অনেক সময় ঘটনা তুললেন। হ্যাঁ, বেত জাত বরখা রুত পিয়া না আয়ে রে এরি এরি বিত জাত বরখা রুত পিয়া না আয়ে এরি এরি বিত জাত বরখা রুত পিয়া না আয়ে রে পিয়া না আয়ে রে পিয়ান পিয়ান আজে কছু না সুহাবে কাম কাজ কছু না ভাবে নিসদিন বিহা সতাবে পিয়ান আয়ে রে এরি এরি বিত জাত বরখা রুত পিয়া না আয়েরি। আসলে এগুলো তবলা ছাড়া না, মানে আর ইলেকট্রনিক তবলা চালিয়ে গাইতে আমার একদম ভালো লাগে না, আস্তে থাকে একটা অদ্ভুত মেশিনের মতো, এগুলো এত দেখাতে পারছি না ফর্ম চি কথা তুলে মিলিয়ে গেছে সেটা। আরেকটা জিনিস, আমি এই যেহেতু বর্ষার কথা উঠেছে সেই কারণে বলছি, বিভিন্ন সিনেমা বা বিভিন্ন এতে আমরা দেখেছি কিন্তু না, যখন খুব বৃষ্টি পড়ছে বা মানুষের ভেতরে প্রচন্ড দুঃখ, সেই খুব মাথায় আসছে, সেটা হচ্ছে এই বন্দিশটাও দেখুন, এই যে আপনি অ্যাটমোসফিয়ারটা বলছেন, আমার ফট করে মাথায় রামদাসি মালহারে এটা দেখুন, এটা একটা বন্দিশ আছে, এটা শুনুন। বদরা কারে কারে ছায়ে বদরা কারে কারে উমর ঘুমর ঘন গরজত বরসত তো জিয়ারা উমরো হিয়ায়ে ছায়ে বদরা কারে কারে নিশি আঁধিয়ারি কারি বিজুরি চমকে নিশি আঁধিয়ারি কারি বিজুরি চমকে পবন চলত সন পিয়া বিন জিয়রা নিকসো হে যায়ে ছায়ে বদরা কারে ক
करे छाए बदरा करे कार। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে তার মানে এই যে সাহিত্যটা আপনি দেখানোর চেষ্টা করছিলেন, আমাদের ডিউ টু অল রেসপেক্ট মানে আমাদের পুরনো যে ওস্তাদরা ছিলেন তারা তো শব্দটাকে নিয়েই সাধনা করে গেছেন, সেখানে আমাদের এটা একটা খুব বদনাম ছিল যে ভারতীয় মানে রাগ সঙ্গীতে সাহিত্য টাইত্য নিয়ে নজর করা হয় না, সেটা একদমই শুধু একটা অনেক কথাই বোঝা যায় না এরকম একটা ব্যাপার। পরবর্তীকালে তাদের ফর্মাল এডুকেশন ছিল না বলে তারা শব্দটাকেই সাধনা করে গেছেন এবং সেইখান দিয়ে তারা কিন্তু একদম মানে সেই সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারতেন। পরবর্তীকালে যখন কিছু শিক্ষিত মানুষ এলেন এই সঙ্গীত জগতে তখন কিন্তু সাহিত্য রসটা কিন্তু তার মধ্যে আস্তে আস্তে করে ঢুকে গেল। হ্যাঁ, তো আমি 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 আর একটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই, যেমন হচ্ছে দক্ষিণ ভারতীয় যে রাগ, কিছু কিছু রাগ এমন ভাবে আমাদের মধ্যে এসে গেছে সেটা আমরা আদৌ দক্ষিণ ভারতীয় না আমাদের এই কর্ণাটকী সঙ্গীতে ছিল না আমাদের উত্তর ভারতীয় সঙ্গীতে আছে, এটা কিন্তু আমরা এখন আর তফাত করতে পারি না। তার মধ্যে খুব বিখ্যাত কয়েকটা রাগ আমি বলতেই পারি, যেমন হচ্ছে হংসধ্বনি, হ্যাঁ, তারপরে হচ্ছে চারুকেশী, তারপরে কলাবতী, এইসব যে রাগগুলো, আভোগী, এই রাগগুলো যেন মনে হয় এটা আমাদেরই ঘরের রাগ। তো এর মধ্যে যেহেতু আপনার একটা খাঁ সাহেবের একটা ট্রেনিং মানে ওই ঘরানার ইয়ে আছে, আমি একটু হংসধ্বনির কথা বলবো এই কারণে, আমরা সত্যি কথা বলতে কি ঋত্বিক ঘটকের একটা বাংলা সিনেমা আমি বোধহয় মিনিমাম 50 বার অন্তত কি 100 বার দেখেছি, সেটা হচ্ছে মেঘে ঢাকা তারা। মেঘে ঢাকা তারাতে হ্যাঁ মানে কি বলে পণ্ডিত এটিকানন্দ সাহেব গেয়েছিলেন সেই যে গান হংসধ্বনির উপরে, সেই গানটা শোনবার জন্যই আমি মূলত বহুবার এই সিনেমাটা দেখেছি এবং সেটার যে এফেক্ট হয়েছিল সেটা একটা জিনিস আমি ছোট্ট সেটাই শোনা উচিত, আমারটা শুনে এফেক্টটা নষ্ট হবে। না না না, একটা জিনিস আমি ছোট্ট করে একটু বলি, এই হংসধ্বনি যেহেতু আমাদের গুরুদেবের আমাদের আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজির একটা খুব সুন্দর বক্তব্য, এটা অনেকেই বুঝতে জানেন যে আমরা বাগদেবীরই তো সাধনা করছি, সেটা যে যেন তেন প্রকারে যে সঙ্গীতজ্ঞ যে কথা বলছে যে উকিল যে ডাক্তার সবাই কিন্তু বাকেরই সাধনা করছি। তো এই বাকের যে ক্যারিয়ার যেটা সেটা হচ্ছে আমাদের এই ব্রিদিংটা, এই নিঃশ্বাস এবং প্রশ্বাস, তা না হলে বাকটা তো আমাদের কাছে বেরোবে না। তো এই জন্য এই যে হংস এই মানে এই শ্বাসের যে এটা এইটার যে ধ্বনিটা এইটার থেকেই কিন্তু এসেছিল হংসধ্বনি, এবং যার জন্য আপনি দেখবেন ম্যাক্সিমাম গান কিন্তু হংসধ্বনিতে হচ্ছে সমস্ত মা সরস্বতীর বন্দনা, হ্যাঁ ম্যাক্সিমাম। এবং আপনি আমার একটু মনে হয় মেঘে ঢাকা তারাতে যেটা মানে ওই কি বলে জয় মাতা বিলাম্বা ওইটা একটুখানি আর লাগি লাগান লাগি লাগান শোনাচ্ছে, এইটা আপনারা কতটা শুনেছেন আমি জানি না, এটাও কিন্তু খাঁ সাহেবের আমির খাঁ সাহেবের গাওয়া, যে ভজা মানে নিতা হরি কে নাম, দেখুন উনি বলছেন হরি কে নাম। তো একটু আগে যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, তো আমি চাইছি এই গানটা আপনারা শুনুন একটু, তো এটাও পরে আমি লাগি লাগানো যাচ্ছি। ওটা বোধহয় ঝাপতালে বা এটা একতালে আছে, হ্যাঁ এটা রূপকেও গাওয়া হয় আজকাল, কিন্তু এটা উনি একতালে গিয়েছিলেন। ये भज मन नित हरि के नाम, भज मन नित हरि को नाम, काहे मन सोच करे भज मन नित हरि को नाम,
भज मन नित हरि को नाम, काहे मन सोच करे भज मन नित हरि को नाम। हे मन भज भज मन नित हरि को नाम, काहे मन सोच करे काहे मन सोच करे भज मन नित हरि। सत गुण के सदा संग है, सत गुण के सदा संग है, अमर कहे तन रे भज मन नित हरि को नाम, भज मन नित हरि। এখানে কম্পোজারের নাম যে আমার ওনার পেট নেম, সেটা এটা আমার যদ্দূর মনে পড়ছে, আমি যদি ভুল হই আমাকে কারেক্ট করাবেন, ভেন্ডি বাজার ঘরানা যেটা, আমান আলী খাঁ সাহেব, আমার মনে হয় এটা, আমি যদি ভুল হই কেউ আমাকে প্লিজ কারেক্ট করে দেবে, আমার ঠিক মনে পড়ছে না, মনে হচ্ছে এটা আমার তাই। তো এই ওনার না, ওনার গানও কিন্তু প্রচুর আমির খাঁ সাহেব গিয়েছেন, ওনার ঘরানারও প্রচুর প্রভাব উনি বলেছেন যে আমার পাওয়া গেছে ওনার গায়কিতে। তো এরপরে যাচ্ছি দিদির যেটা আদেশ, যে লাগি লাগা। তো লাগি লাগানো পতি সখি, কিন্তু এই লাগি লাগান যতি পতি কথাটা কিন্তু হলে বেশি, দেখুন সেইভাবে যেভাবে আমি খাঁ সাহেব এতে পাওয়া যায়। লাগি লাগান যতি পতি সন, লাগি লাগান যতি পতি সন, পরম সুখ অতি আনন্দ, পরম সুখ অতি আনন্দ, লাগি লাগান যতি পতি সন, লাগি লাগান। অং সুগন্ধন চন্দন মাতে তিলক ধরে, অং সুগন্ধন চন্দন মাতে তিলক ধরে, দৃগন নয়ন অঞ্জন পবন পে, দৃগন নয়ন অঞ্জন পবন পে, অমর নুনিত পতি কাজে সজনা, লাগি লাগন পতি সখি সন, লাগি লাগন। তানুম তনন তদিম তদর ধনি, তানুম তনন তদিম তদর ধনি, তানুম তনন তানুম তনন তদিম তদর ধনি, তানুম তনন তদিম তদর দর দন, তনয়ন অলিয়া লা 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 লা, তানুম তনন ইতহাদি মিয়ান মনো তো, মনো তো নেস্ত মিয়ান মনো তো, তানুম তনন তিম তদর ধনি, তানুম তনন তন আনুম তনন তন তিম তদর ধনি, তানুম আ
tanom tanana tantim tadardani tanom tanana tantim tadardani tananana yaliyalalala tanom tanana tanom tanana tanom tanana এই এই সিনেমাটাতে সঙ্গীতের ব্যবহার আগেকার সব সিনেমাতেই এখন মানে অসাধারণ ছিল, যেখানে ওই টিভি হয়েছে যখন তখন যখন সেই সুপ্রিয়া দেবী একে বলছেন যে দাদা আমি বাঁচতে চাই, এই সময় আমার যতদূর মনে হচ্ছে এটা আলী আকবর খাঁ সাহেবের একটা শরদের একটা ইয়ে ছিল যে ভাটিয়ারের ওপরে, আর এইটার পরেই সেই দুজনের সেই গান যে রাতে মোর দুয়ারগুলি যেটা দেবব্রত বিশ্বাসে, এগুলো মানে মানুষের মনের মধ্যে এমন ভাবে গেঁথে আছে মানে সেখান থেকে বেরোনো বোধহয় খুব শক্ত আছে। তো আর আপনি সেইগুলো আমাকে দিয়ে বলছেন করতে, মানে কতটা মানুষের কানে কষ্ট হচ্ছে এটা বুঝতে পারছি না। না না মানুষ খুবই আনন্দ পাচ্ছে, আপনাকে আমি কমেন্টস গুলো সব দেখাতে পারছি না তাই জন্য বলছি খুবই মানুষ আনন্দ পাচ্ছে। আমি কতটা কষ্ট দিচ্ছি সবাইকে। আমি কি আর কোন দক্ষিণ ভারতীয় রাগের দিকে যাব? আপনি চারুকেশি, চারুকেশি তো খুব বিখ্যাত, চারুকেশি বৈরাগী, আপনি কোনটা শুনতে চান? দুটোর মধ্যে যেকোনো একটা করি বলুন। আমার একটু বৈরাগী শুনতে বেশি ইন্টারেস্ট। আচ্ছা একটু, যদিও আমাদের উত্তর ভারতীয় বৈরাগী ভৈরব বলে বলা হয়, ঠিক আছে বৈরাগী ভৈরব। দেখা যাক। যেহেতু ভক্তিমূলক আমি এখানেই থাকছি, চারুকেশিতেও সেই ধরনের গান, এখানেও তাই। আপনি দুটোই একটু একটু দেখাতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা দেখা যাক, এক লাইন দু লাইন করে নিশ্চয়ই দুটোই দেখাতে পারেন। সুমেরা তনে সদন তোমার নাম, মন সুমেরা তনে সদন তোমার নাম, মন সুমেরা তনে সদন তোমার মন সুমির তন সব তুমি সবার ও সাগর কাম, অব তুমি সবার ও সাগর কাম, মন সুমির তন সদন তোমার নাম, মন সুমেরা তনে সদন তোমার নাম। হুম
अवगुण कछु गुण नहीं मो में, अवगुण कछु गुण नहीं मो में, तुम्हारी शरण अब लेमो विश्राम, मन सो मेरा तन इस दिन तुम ना, मन सो मेरा तन इस दिन तुम ना। যখন বললেন এর থেকে ভক্তিভাব বোধহয় আর কোন কিছু হয় বলে আমার মনে হয় না। আপনি হ্যাঁ যেটা আরেকটা যেটা বলছেন, লাজ রাখো তুমি লাজ রাখো তুমি लाज रखो तुम मुझे, लाज रखो तुम मुझे, ध्यान धरूं और लागू पैया, लाज रखो तुम मो, ध्यान धरूं और लागू पैया, लाज रखो तुम मो, तुम्हारी माया ढंगन आदी, तुम्हारी माया के ढंगन आदी, ये माया, माया तुम्हारी माया के, तुम्हारी माया के ढंगने आदी, दुखियार को एक तुम ही सहार, सुर रंग तुम पर बल बल जय लाज रखो तुम मो, সুরারঙ্গ আমি খান সাহেবের পেট নেম যেটা। এখন আমরা কি ফেলেছি দেখতে পাচ্ছি আমি এখানে না, কিন্তু আমরা আরেকটা দিক আমরা একটু যেতেই হবে আমাদের, যেহেতু ভক্তির ব্যাপার, সেটা হচ্ছে আপনি তো শিখেছেন যেহেতু বিদুষী সুব্রাগর কাছে ঠুংরি দাদরা এগুলো শিখেছেন ভজন, হ্যাঁ, তো এই গানগুলো মেনলি দাদরা ঠুংরি এগুলো শৃঙ্গার রসের গান বলে বলা হয় এবং এগুলো খুবই বাইজি বাড়ির সঙ্গে রিলেটেড হয়ে গেছে, এখন হয়তো সেটা অনেক বেরিয়ে এসেছে, কিন্তু তার মধ্যেও যে কোনো সৃষ্টির মধ্যে তো নিশ্চয়ই একটা ভক্তি বা একটা কিছু তো থাকতেই হবে, সেইখানে আপনি কিরম ভাবে ভক্তি বিষয়টা দেখছেন
এটা একটু যদি পরিবেশন করেন আর কি। দেখুন, প্রথম থেকে একটাই কথা আমি যেটা বারবার বলছি যে আমাদের, আমরা যাই করি এখানে, যতই শৃঙ্গার রসাত্মক আমরা কথা থাকুক বা সবটাই, কিন্তু আলটিমেটলি সেই ভক্তিতে গিয়ে শেষ। বলা হচ্ছে যে আমাদের যেটা ট্র্যাডিশনে রয়েছে যে লাভ উইদাউট ডিভোশন অর উইদাউট সারেন্ডার আলটিমেটলি টার্নস ইন টু লাস্ট। সো আমরা কিন্তু সেই লাভে বিশ্বাসী, পরেরটায় বিশ্বাসী নন। তো সেই দিক থেকে সবই ভক্তি, আমাদের গান বাজনায় পুরোটার জন্য ভক্তির অসি, যেটা আমারও মনে হয়, আমি সেটাই সেইভাবে শিক্ষা গ্রহণ করেছি, সেইভাবেই সেটাই আমার মনে প্রাণের বিশ্বাস যে এভরিথিং ইজ আলটিমেটলি ডিভোশন। তো দেখুন, যদি ঠুমরিতে সবাই বলেন যে শৃঙ্গার রস, ঠিক আছে, শৃঙ্গার রস তো হতেই পারে, কিন্তু কথা দেখুন ভক্তি রস। যারা বাউল তাদের যে এই বিষয়ে কত জ্ঞান, যে বিষয়টা আমি আপনি আলোচনা করলেন, কোনো একটা এপিসোড আপনারা ওনাদের কাউকে নিয়ে করুন, নিয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন, দেখবেন আমাদের সব আপনি ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ট্র্যাডিশন রেখে যে যে মানে ফাইন আর্ট সবেতেই আলটিমেটলি ইট টার্নস ইনটু ডিভোশন। যে ভালোবাসা থেকে সেটা ডিভোশনের দিকে, সুফিজমেও এই কথা বলা আছে, যেখানে বলছে এরি সখী মোরে পিয়া ঘরায়, তো সেখানেও কিন্তু এরি সখী আমরা চিন্তা করছি যে ভগবানকেই আমি সাথে রাখছি, সেখানেই সেভাবে বলছি। মানুষের কাছে যে ধর্মকে পৌঁছানো, সে তো ভক্তি মুভমেন্ট। আমি খুব বেটা বিশেষ, আমার জ্ঞান এতে কম, বাট আজ যেটুকু বড়দের থেকে শুনেছি শিখেছি সেটুকু দিয়ে বলছি। তো দেখুন, ছব দিখলা যা পাকে সবরিয়া ধ্যান লাগেও মোহে তোরা, এখানেও কিন্তু ধ্যানের কথা বলছে, অথচ ঠুমরি, তাই এটা এক্সাম্পল করছি একটা। যে ছব দিখলা যা বাকে সবরিয়া ধ্যান লাগো মোহে তো, ধ্যান লাগো মোহে তোরা, ছব দিখলা যারে বাকে সবরিয়া ধ্যান লাগো মোহে তোরা, ছব দিখলা যারে ও বাকে সবরিয়া এ ধ্যান লাগো মোহে তোরা, বাকে চিতবান বাকে চিতবান
वाके चितवान नैन रसीले। वाके चितवान नैन रसीले रे नैन रसीले हाँ। वाके चितवान नैन रसीले अर चाल चाल चलत अलबेली मतवाली जे अब कार करो कित जाबो अब कार करो कित जाबो अरे न माने जिया मोरा ओ न माने जिया मोरा छब दिखला जा वाके सवरिया ध्यान लग्यो मोहे तोरा ध्यान लग्यो मोहे तोरा छब दिखला जा रे छब दिखला जा बाके सवरिया ध्यान लग्यो मोहे तोरा रे ध्यान लग्यो मोहे तोरा ध्यान लग्यो मोहे ध्यान लग्यो मोहे ध्यान लग्यो मोहे तो अपूर्व আমরা তবলা থাকলে এই লাগি প্রশ্নটা তো আরো সুন্দর হতো নিশ্চয়ই কিন্তু এই কোভিড 19 যে আমাদের সব দাঁড়িয়ে আছেন বাইরে ঘুরে বেড়াচ্ছেন তার ভয়ে আমরা শুনতে তো পাচ্ছি না তো আমরা অপেক্ষা করছি কবে একটু ঘুরে চলে যাবেন আমরা আবার বেরোবো স্টেজে আমরা আবার গাইবো তো এবার পুরো সব ক্যান্সেল কিন্তু জানেন তো একটা জিনিস আমার মনে হয়েছে এই যে ঘরবন্দি আমরা আজকে মানে জবরদস্তি থাকার জন্য হয়তো এই যে প্রতিটা মানুষ আজ এত মানুষ যে দেখছেন আমার এখানে তো তার প্রিয় আসছে যে দেখছেন এবং তাদের মধ্যে যে একটা জিজ্ঞাসা বা একটা অন্বেষণ ফুটে উঠছে এটা কিন্তু যদি বাইরে আমরা সবসময় যখন ছুটে বেড়াচ্ছিলাম তখন কিন্তু সেদিকে নজর পড়ছিল না এখন কিন্তু এই অন্তর্জগতে একটুখানি নজরটা পড়ছে অন্তত দেখুন এই প্রসঙ্গে দুটো কথা তাহলে না বলে থাকতে পারলাম না যেটা আমার উপলব্ধি হয়েছে ইদানিং সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখতে পাচ্ছি আকাশের অনেক আমি নিজেও দু একটা পোস্ট করেছি কিন্তু এই আকাশ সবাই বলছে পলিউশনের জন্য এতটা এখন ক্লিয়ার অনেক রকম রং দেখতে পাচ্ছি কিন্তু এতটা না হলেও অনেক সময় কিন্তু এরকম অনেক রং প্রকৃতির খেলা দেখা যায় কিন্তু আমরা কতটা শুধু এটার দিকেই নজর দিতে পেরেছি দিতে পারিনি আমরা কিন্তু শুধু আমরা কে কতটা দৌড়বো কে কতটা করবো আমি কাজ করছি আমার এই কাজ আমার এই হঠাৎ করে একটা ওপর থেকে লাঠি এলো ধারাম তোমাদের কোনো কাজ নেই বা চুপচাপ ঘরে বসো নিয়ে একটু ভাবো তোমরা অনেক কিছু ভুল করছিলে একটু ঠিক করো বসে বসে তা আমার মনে হয় এটা একটা সেরকম কোনো সিগন্যাল এলো ওই যে বলে না যে একটা আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি আপনাকে 8 মাস টানা শহরে বসে আছি
একটু গান বাজনা নিয়ে ভাবছি, চিন্তা করছি, সেই সংক্রান্ত কাজ করছি ঘরে বসে। এটা 12-11 বছরে হলো যে 8 মাস আমি টানা একটা জায়গায় বসে আছি। তো এটা আমার কাছে খুব দারুণ সুযোগ। প্রথম দিকটায় খুব কষ্ট হয়েছিল, অনেক প্রোগ্রাম এদিক ওদিক দেশ বিদেশ সব ছিল, সেগুলো তো শিল্পী হিসেবে অনেক রকম, আমাদের তো এটাই প্রফেশন, এটা করেই সবকিছু চলতে, ঘর সংসার সবই রয়েছে, করছি। তাও না, আফটার 1 উইক আমি যখন দেখছি নিজে আমি ফিরে এলাম, আগে আমি আমার যে গুরুজি যিনি এখন নেই আর আমার সঙ্গে, বা আমার সঙ্গে আছেন মানে ওনার দেহ সেভাবে উনি সেইভাবে নেই আর কি, তো উনি কিন্তু আমাকে বুঝিয়েছিলেন যখন আমার গলার অনেক রকম সমস্যা ছিল, তো বললেন যে শুধু গানে রেয়াজ করে কিন্তু গলা ঠিক করা যায় না সবসময়, তোমার ডায়েট কি হচ্ছে, তুমি কি ধরনের লাইফস্টাইল লিড করছো, তুমি কখন খাও, কখন ঘুম থেকে ওঠো, কতটা জল খাও, সবকিছু নির্ভর করে। এটা উনি আমাকে প্রথম দেখিয়েছিলেন, বাট উনি আমি দেখেছি ওনাকে, উনি তখনও 83 উনি শীর্ষাসন করতেন, এবং উনি আমাকে এই যোগায় ইন্টারেস্ট নিয়ে এসেছিলেন, এবং আমি ওনার দেখানো আসন বেশ কিছু করতাম মধ্যিখানে, কি বলবো, অলসতার কারণে আবার সব বন্ধ হয়ে গেছিল এই লকডাউন। আবার আমাকে বিকেলবেলায় রোজ না একটু করি, পুরো ভালো আছি, তা সেটা তো একটা এক্সপ্লোরেশন, সেটা এরকম ছোট ছোট জিনিস যে নিজেকে একটা টাইম টেবিলে নিয়ে আসা, যেটা কোনো থাকে না আর্টিস্টদের টাইম টেবিল কোথায়, মানে যতক্ষণ সে বাড়িতে আছে তার টাইম টেবিল, বাইরে বেরোলে কোনো টাইম টেবিল নেই। সত্যি কথা বলতে কি, এই যে প্রকৃতি কিন্তু একটা আমাদের এই সমতা বা হারমোনিটাকে নিয়ে আসার চেষ্টা করছে, এইটাই হচ্ছে ঋতুচ্ছন্দ। হ্যাঁ, সেইটা ফিরে আসবে, এবং এসে এইটার জন্যই ভগবান এই রকম হয়তো চেষ্টা করে যাচ্ছে। আমার মনে হয় সঞ্জয় মুখার্জি কিছু অন্তত একটু বলবে, আমি অনেকক্ষণ ধরে ওকে মিউট করে রেখেছিলাম, কিছু বলার থাকলে নিশ্চয়ই বলো সঞ্জয়। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম সুপ্রিয়র, আমি আমি সঙ্গীতের ব্যাকরণ বুঝি না, আমি আগেই হাত তুলে দিচ্ছি, আমার বেটার হাফ কবিরই ওর এখানে তালিম আছে এবং বহুদিনের সাধনা আছে, সেটা আমার অনেক পুরনো দিন থেকেই আর কি, স্কুল থেকে আমার অনুরাগ হচ্ছে কি পাশ্চাত্য সঙ্গীতের প্রতি, প্রথম দিকে পপ এবং রক, তার পরবর্তীকালে ফোক, এবং 82 সালের পর থেকে পুরোপুরি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, এবং সেখানে আমার আমার কাছে কোনো বিথোভেন মোৎসার্ট আমাদের অনেক কালেকশন আমি আমার জীবন শিলংয়ে, সেখানে আমার তো কর্মে আমার নিজের লেখাপড়ায় খুব হেল্প করে, সেটাই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের আর কি। সম্প্রতিকালে কাবেরির ইনফ্লুয়েন্সে আমার অন্য কিছু উকি ঝুঁকি মারার সুযোগ হয়েছে, এই প্রাচ্য এবং ভারতীয় সংস্কৃতির এই যে বিরাট অবদান শাস্ত্রীয় সঙ্গীত তাদের। আমি এই কোভিডের ব্যাপারে দুই একটা কথা বলবো আপনাকে বাবু যারা শুনছেন, যে আমি গত 10 বছরের অধিক হয়ে গেল আইএম শিলংয়ে আছি পড়াই, প্রতি মাসে আমি অ্যাটলিস্ট 2 বার করে কলকাতায় যেতাম উইকেন্ডে, কারণ আমার অনেকটাই প্রাণভোমরা কলকাতায়, আমার সাহিত্য সংস্কৃতি আধ্যাত্মিকতা অনেকটা বীজ কলকাতায় আছে, অনেক বন্ধুবান্ধব সেখানে আছে, কিন্তু এই সুযোগ তো হয়নি গত চার মাসে আমার কলকাতা যাওয়া হয়নি। প্রথম দিকে আমিও ভাবছিলাম কি হবে, তো আপনাদের খেয়াল হবে 24 মার্চ যখন শুরু হলো ব্যাপারটা, তার 25 মার্চ থেকে নবরাত্রি পড়লো, কি যেন মনে হলো আমার নবরাত্রি পড়লো, তারপরে একটা পরিবর্তন হলো, এবং আমি আপনি লাইফস্টাইলের কথা বলছি, জল খাওয়া আসন করা ইত্যাদি, এটা আমি এক সময় করতাম, কিন্তু আমার একদম আপনার মতোই যেটা বললেন যে অন্যটা বা অন্যান্য কারণে সেটা একদম বন্ধ হয়ে গেছে, আই স্টার্টেড, এবং তার পরবর্তীকালে আমার এই গত 4 মাসে যেরকম লেখাপড়ার সুযোগ পরিচয় হয়েছে, এবং সেটা অ্যাকচুয়াল বইতে এবং আপনার পেপারে কনভার্টেড হয়েছে, সেটা আমার আজকে 10 বছরে কিন্তু এখানে হয়নি। তো আমার কাছে এইটুকুই মনে হয় যে COVID-19 যে একদিকে যেমন বিভীষিকা মৃত্যুর ভয়াবহ সংকেত নিয়ে আসছে, আবার এটা কিন্তু আমাদের পক্ষে যারা এই ঘুরে বেড়াচ্ছি দৌড়ে বেড়াচ্ছি তাদের কাছে
It's a lifetime opportunity we have not exploited before to discover ourselves which we have not found ourselves within. এটা আত্মানুসন্ধান এবং আত্মাবিষ্কারের একটা বিরাট সুযোগ। আপনারা এবং আমরা যেন এই সুযোগটা কখনো না হারাই। আমার ভিতরে যে পটেনশিয়াল, যেটা সঙ্গীত হোক, সাহিত্য হোক, শিল্পী হোক, যে যেখানেই হোক না, এমনি অধ্যাত্ম সাধনেই হোক না কেন, সেই যে সুযোগটা আমাদের ঈশ্বর করে দিয়েছেন, লেট আস বি গ্রেটফুল টু দ্য লর্ড, টু দ্য ডিভাইন মাদার, এবং সেই সুযোগটা আমার জন্য সদ্ভাবে আমার মনে হয় আবার আমরা একটু সঙ্গীতে ফিরে এটাকে শেষের দিকে নিয়ে আসতে হবে। তো আমরা যেহেতু আমরা যেখান থেকে আরকি সরে গেলাম সেটা হচ্ছে যে আপনি ঠুংরির দিকটা দেখালেন, এবারে যেটা আমরা ভজন বলি, মানে হিন্দি ভজন হোক আমরা যে প্যাটার্নের গান জানি, আমরা শুনে থাকি, এটা শুনুন, এটা কিন্তু কাজরির মতোই, কথা বর্ষার কথা আছে, সেই জন্য তো কাজরি হয়। তো কিভাবে বর্ষার কথা এখানে বর্ণনা হচ্ছে, যে মোরে নয়না বর্তন লাগি, তো ছোট করে শোনাবো পুরো একটা ভজন করে, আমার মনে হয় শেষ করা উচিত, অনেকক্ষণ চলছে অনুষ্ঠান। ঠিক আছে, চলো। মোরে নয়না বরসন লাগি, মোরে নয়না বরসন লাগি, মোরে নয়না, মোরে নয়না ও মোরে নয়না বরসন লাগি, মোরে নয়না বরসন লাগি, লাগি বরসন লাগি, লাগি লাগি বরসন লাগি, লাগি লাগি মোরে নয়না বরসন লাগি, মোরে নয়না মন মে উমড় বিরহাক বাদর, মন মে উমড়
बिरहा के बादर गरजत बरसत हिया मोरकापत गरजत बरसत हिया मोरकापत गरजत बरसत हिया मोरकापत काहे स्वतन गरलाए काहे स्वतन गरलाए मोरे नैन बरसान लागी दे मोरे नैना रे मोरे नैना बरसान लागे वर्षार रूप अथच আপনাকে আবার চাইবো নিশ্চয়ই। ঠিক আছে, আপনি ভজনটা দিয়ে একটুখানি দেখুন। ভজন সাধারণত যে যে রাগে আমরা শুনে থাকি এটাও এর একটু ব্যতিক্রমী। আমি আজকে একটু ব্যতিক্রমী জিনিস শোনাতে চাইছি, যে রাগ ভোগ এই সময়ের ভালো। হ্যাঁ, এতে দেখুন হরি মেরে প্রাণ উধারো হরি মেরে জীবন প্রাণ উধারো হরি মেরে জীবন প্রাণ উধারো জীবন প্রাণ উধারো ও জীবন প্রাণ উধারো ও জীবন প্রাণ উধারো জীবন প্রাণ উধারো জীবন প্রাণ উধারো হরি মেরে জীবন প্রাণ উধারো और आसरो नहीं तुम बिन और आसरो नहीं तुम बिन और आसरो नहीं तुम
तुम बिन और आसरो नाही तुम बिन और आसरो नाही तुम बिन तीनों लोक मझारी हरि मेरे तीनों लोक मझारी हरि मेरे आप बिना मोहे कछु न सुहावे आप बिना मोहे आप बिना मोहे कछु न सुहाये आप बिना मोहे आप बिना मोहे कछु न सुहाये आप बिना मोहे आप बिना मोहे कछु न सुहाये आप बिना मोहे आप बिना मोहे कछु न सुहाये आप बिना मोहे आप बिना मोहे कछु न सुहावे निरक्यो सब संसार हरि मेरे निरक्यो सब संसार मेरा कहे प्रभु मेरा कहे प्रभु दासी सावरे दीजो मत सवार हरि मेरे जीवन प्राण उधारो हरि मेरे जीवन प्राण उधारो हरि मेरे जीवन प्राण जीवन प्राण जीवन प्राण उधारो নেটওয়ার্কের কিছু কিছু অসুবিধা হয়েছে মাঝে আওয়াজ গুলো এত কেটে কেটে আসছে আমি নিজে আচ্ছা কাবিন হ্যাঁ সেটা তো হবেই আমরা অনেক কিছু টেকনিক্যাল প্রবলেম নিয়েই এই যেটুকু দিতে পেরেছি নিশ্চয়ই আপনার আর সত্যি কথা বলতে কি যোগ যখন হলো লাস্টে সেই যুক্ত তার সঙ্গে যখন আমরা হয়ে গেলাম তাহলে আর এরপরে মনে হয় আর এগিয়ে লাভ নেই আজকে আমরা শুধু সামনের দিনে যে আমরা অনুষ্ঠানটা আছে সেটা নিয়ে একটু বলি সঞ্জয় কিছু সঞ্জয় বলবে আগে নেক্সট দিনের প্রোগ্রামটা একটু অ্যানাউন্স করো না না এটা কাবেরি করুক কাবেরি করুক সাউন্ডটা চলে গেছে আমি শুধু একটা কথা বলি আচ্ছা নেক্সট এর উপরে পণ্ডিত সুভাষিস ভট্টাচার্য একজন তবলা বাদক বিখ্যাত তিনি আর কি এই জিনিসটা আমাদের দেখাবেন আমাদের সুর তাল ছন্দের সঙ্গে আমাদের জীবনের যে ছন্দ সেটার মধ্যে একটা মেলবন্ধন করার বা অন্বেষণ করার চেষ্টা করবেন সেখানে আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি নিশ্চয়ই থাকবেন নেক্সট রবিবার 2 অগস্ট 8টা থেকে পণ্ডিত সুভাষিস ভট্টাচার্য তার পারকাশন ইনস্ট্রুমেন্ট তবলা এবং অন্যান্য পারকাশন ইনস্ট্রুমেন্ট দিয়ে এই বিষয়টা বোঝাবেন আপনারা নিশ্চয়ই সকলে থাকবেন আর আজকে যে জিনিসটা আপনাকে প্রথমেও একবার আলোচনা করেছিলাম আবার বলছি আপনাকে অনেক ধন্যবাদ আপনি এরকম আজকে যে অনুষ্ঠানটা এত রকম টেকনিক্যাল প্রবলেম থাকা সত্ত্বেও যেটুকু দিতে পেরেছেন
সেটার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। এবং যে কথাটা বলেছিলাম যে নিশ্চয়ই, এবং যে কথাটা সেদিনও তখনও বলেছিলাম যে মদ ভক্তা যত্র গায়ন্তি, তো আপনি যে গান এখানে গাইছেন তাই জন্য আশা করি, আমরা এটা বিশ্বাস করি, আমার গুরুদেবের এই এ নিয়ে বলছি যে আজ ঈশ্বর এখানে নিশ্চয়ই বিরাজ করেছেন, এবং সকলে যারা শুনেছেন বা করেছেন তারাও নিশ্চয়ই সেই সেইটা ফিল করেছেন। এইটুকু বলে আজকে আমরা ইতি টানি, কিন্তু আবার আপনাকে চাইবো, বহু লোক আপনাকে লিখছে, আবার আপনার অপেক্ষায় থাকবেন, নিশ্চয়ই আবার আমরা কবে আমরা সবাই একে অপরের সামনাসামনি দেখা করব, এবং আমরা সেটারই অপেক্ষায়। নমস্কার জানালাম, তাহলে আমার জানাই করুন, নমস্কার।